বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল, দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড়, নদী, লেক, কি নেই অপরূপ সুন্দর এই বাংলাদেশে! দেশের পর্যটন শিল্পের এই সম্ভাবনার কথা দেশি বিদেশি পর্যটকদের জানাতে ঢাকায় শুরু হয়েছে পর্যটন মেলা। দেশে প্রথমবার আয়োজন করা হয়েছে এই মেলার, যেখানে এক ছাদের নিচে ট্যুরিজম খাত সংশ্লিষ্ট সব তথ্য পাওয়া যাচ্ছে। এই মেলার উদ্দেশ্য হচ্ছে যারা ফরেনার আছে তাদেরকে বাংলাদেশ সম্পর্কে জানানো এবং বাংলাদেশের কৃষ্টি কালচার ওদেরকে তুলে ধরা। মানুষজন অনেক তথ্য জানতে পারবে এবং এই তথ্য অনুপাতে তারা বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারবে। মোর ইনফরমেটিভ ফর দ্য টুরিস্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবগুলো স্টল একটু ঘুরে দেখলাম, খুব ভাল লাগলো। আর এই উদ্যোগটারই আসলে খুব সুন্দর একটি উদ্যোগ। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরতে এই মেলায় অংশ নিয়েছে টুরিস্ট পুলিশ। যে কোনো টুরিস্ট আগে থেকে যদি আমাদের অবহিত করা হয় তাহলে আমরা একেবারে যে সর্বোচ্চ সিকিউরিটি সেটি কিন্তু আমরা দিয়ে থাকি। মেলার উদ্বোধন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী দেশের পর্যটন শিল্পের বিকাশে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। সারা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে আমাদের যেসব পটেনশিয়াল আছে সেগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি বাংলাদেশ পৃথিবীর একটা অন্যতম ডেস্টিনেশন হবে ট্যুরিজমের ক্ষেত্রে। আতাউর কাউসার, বৈশাখী সংবাদ, ঢাকা।